কোভিডের ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হলো শান্তির বাজারে বৃহস্পতিবার প্রথম পর্যায়ে 100 জন স্বাস্থ্যকর্মীকে দেওয়া হলো এই ভ্যাকসিন ভ্যাকসিন পেয়ে খুবই খুশি স্বাস্থ্যকর্মীরা শান্তির বাজার জেলা হাসপাতালে বৃহস্পতিবার থেকে শুরু হলো কোভিড-19 ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া এই হাসপাতালে এদিন স্বাস্থ্যকর্মীদের দেওয়া হলো কোভিডের প্রতিষেধক এদিন হাসপাতালে মোট 100 জন স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানালেন হাসপাতালের এমএস জেএস রিয়াং প্রথম পর্যায়ে শান্তির বাজারে 236 জন স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে এই টিকা এদিন 100 জনকে দেওয়া হলো কোভিডের টিকা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল সাউথ শান্তির বাজারে আজকে থেকে কোভিড-19 ভ্যাকসিনেশন শুরু হলো গত দিন থেকেই আমরা জানতে পারি যে আমাদের এখানে আজকে থেকে শুরু হবে ভ্যাকসিনেশন তো আজকে মোট 236 জনের মধ্যে আজকে যে সেশন 21 তারিখের যে সেশন এখানে 100 জনের ভ্যাকসিনেশনের লিস্ট দেওয়া হয়েছে আমাদেরকে সেই অনুযায়ী আমরা শুরু করেছি আজকে সকাল 9টা থেকে তো ভ্যাকসিনেশন এখন অবধি 60% হয়ে গেছে 60 জনের মতো ভ্যাকসিনেশন দেওয়া হয়ে গেছে 4টা পর্যন্ত টাইম আছে আমরা আশা করি এই যে 2 ঘন্টা সময় আছে এর মধ্যে আরো যারা বাকি আছেন যারা ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত ওনারা সবাই এসে নিয়ে নেবেন এই ভ্যাকসিনের অপেক্ষায় ছিলেন সবাই একইভাবে অপেক্ষায় ছিলেন শান্তির বাজারবাসীও কেননা করোনার মুখ্যম সময়ে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা যেভাবে নিজেদের জীবন বাজি রেখে কাজ করেছিলেন তারই প্রতিদান হিসেবে এইসব স্বাস্থ্যকর্মীদেরই প্রথম ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হলো গোটা রাজ্যে ভ্যাকসিন নিয়ে শান্তির বাজার হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী বললেন টিকা নিয়ে তিনি খুব খুশি একদম সুস্থ রয়েছেন তিনি ভ্যাকসিন আসার পর মানে কেমন অনুভূতি হচ্ছে আপনাদের একদিন তো সবাই অপেক্ষা করছিল একদিন ভ্যাকসিনের অপেক্ষার জন্য ভ্যাকসিনের জন্য কখন আসবে কখন আসবে তো আসলে সবাই খুশি আমরা সবাই আশা করি যে এই করোনা এই ভ্যাকসিনের দ্বারা আস্তে আস্তে আমরা এর উপরে জয় করতে সম্ভব হবে ভ্যাকসিন পেয়ে খুব খুশি শান্তির বাজারবাসী তৎসঙ্গে স্বাস্থ্যকর্মীরাও খুবই খুশি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড